वीडियो शुरू करार आगे बोले दी आमी किन्तु कोनो मेकअप आर्टिस्ट नई शुद्ध एकटू ट्राई करेछी। तो चलो हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो आज के तोमादेर जोन्नो एक बसंत उत्सव मेकअप लुक निये चले एसेछि। जेहेतु बसंत उत्सव चले एसेछे सेजन्य आमी निये चले एसेछि एक मेकअप लुक। तो फार्स्टे आमी एखाने मुखटा टोनिंग करे निच्छि। अवश्यई टोनिंग करार आगे मुखटा भालो करे फेस वाश यूज करे निएछि, तोमराओ सेटाई करबे। तो एखाने टोनार हिसेबे आमी जेटा यूज करछि सेटा होच्छे मामा आर्थेर भिटामिन सी टोनार। एकटा कटनेर साहाज्ये निये भालो करे फुल फेसे आगे अप्लाई करे निएछि। तोमादेर काछे जे टोनारटा आछे तोमरा अवश्यई सेई टोनारटा यूज करते पारो। तारपरे एखाने आमी मॉइश्चराइजर यूज करछि। तो मेकअप करार आगे ये स्टेपगुलो दरकार एवं प्रत्येकटा मेकअपेर आगे एगुलो इम्पर्टेंट स्टेप। तो एखाने मॉइश्चराइजारेर जोन्नो आमी अप्लाई करछि मामा आर्थेर भिटामिन सी मॉइश्चराइजार। तोमादेर काछे जेटा आछे सेटाई तोमरा यूज करबे, आमादेर काछे जेटा आछे माने आमार काछे जेटा आछे सेटाई आमी यूज करछि। तो भालो करे मॉइश्चराइजारटा अप्लाई करार परे आमी एखाने एकटा मामा आर्थेर सानस्क्रीन यूज करछि। एटा होच्छे 50 पीए ट्रिपल प्लस। जेहेतु बसंत उत्सव सकालेर दिके हय एबं आमादेर अनेकटा रोदे एक्सपोज होते हय, सेजन्य सानस्क्रीनटा किन्तु एदिन के मास्ट हैव माने अप्लाई करतेई हबे। भालो करे फुल फेसे सानस्क्रीन अप्लाई करे নিয়েছি। নেয়ার পরে এখানে আমি ইউজ করছি একটা প্রাইমার। প্রাইমারটা হচ্ছে মার্সে 24 ক্যারেট গোল্ড। এর মধ্যে ছোট ছোট গোল্ড পার্টিকেল আছে, মানে খুব কাছ থেকে দেখলে একটা বোঝা যাবে, না হলে খুব একটা বোঝা যাবে না। এবং খুব ভালো এটা একটা জেল কনসিস্টেন্সি। তো আমার এই প্রাইমারটা খুবই ফেভারিট। তো আমি দেখবে মেকআপ লুকে এই প্রাইমারটাই সাধারণত ইউজ করি। তারপরে এখানে আমি একটা কনসিলার ইউজ করছি, যেটা হচ্ছে সুইস বিউটির কনসিলার। আমার শেড নাম্বার হচ্ছে 04। যেহেতু আমি আগে আই মেকআপটা করছি সেজন্য আইতেই ফোকাস করছি আগে। তো ফার্স্টে আইলিডে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলারটা দিয়ে। তারপরে আইব্রোটা ডিফাইন করে নিচ্ছি। আইব্রোটা কিন্তু আমি অফ ক্যামেরা করে নিয়েছি। যদি তোমরা দেখতে চাও আমি আইব্রোটা কিভাবে করছি তাহলে আমাকে কমেন্ট করো, আমি ফুল ডিটেলস নিয়ে চলে আসব। তো এখানে অ্যাপ্লাই করার পর কনসিলারটা আমি হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করছি, কারণ আমি আঙুলের সাহায্যে ব্লেন্ড করতে কমফোর্টেবল। যদি তোমরা ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডারের সাথে কমফোর্টেবল হও তো তোমরা ওটাতেই ব্যবহার করো। একটু এদিক ওদিক যদি আওয়াজ আসে তাহলে আই এম সরি, একটু ম্যানেজ করে নিও। তো এখানে আমি দেখো একটা পিঙ্ক শেড অ্যাপ্লাই করছি ফার্স্টে ক্রিজ আর আউটার লাইনে। অল্প অল্প করে কালার নিয়ে ডিপোজিট করবে অ্যান্ড দেন তারপরে ভালো করে ব্লেন্ড করবে। ব্লেন্ড করার পরে আমি এখানে একটা ব্লু শেড নিচ্ছি। ব্লু শেড নেওয়ার পরে সেলফ আউটার কর্নারে ভালো করে কালারটাকে ডিপোজিট করে অ্যান্ড ব্লেন্ড করছি। আই মেকআপ কিন্তু খুব ধীরে সুস্থে করতে হয়, খুব বেশি দেরি মানে তাড়াতাড়ি করলে আই মেকআপটা কিন্তু প্যাচি লুক ক্রিয়েট করবে। সো সেই জন্য খুব হাতে সময় নিয়ে এবং খুব ধীরে ধীরে লুকটা ক্রিয়েট করবে এবং খুব ইজি আই লুকটা, এমন কিছু কঠিন না, ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে। তারপরে হাফ অফ দ্য লিড আমি এখানে কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। কনসিলারটা অ্যাপ্লাই করে নিই সেই আঙুল দিয়ে আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আঙুল দিয়ে ব্লেন্ড করলে না আমার কাছে সুবিধা হয় এবং খুব ভালোভাবে ব্লেন্ডিংও হয়। তারপরে তোমরা যদি মনে করো তোমরা একটু পাউডারও পাফ করে নিতে পারো। এখানে আমি কোনো পাউডার পাফ করিনি, যেহেতু আমার পুরো কালারটা মানে ভালোভাবে চাই সেই জন্য কোনো পাউডার পাফ না করে আমি ডাইরেক্ট একটা ইয়েলো শেড অ্যাপ্লাই করে নিয়েছি। ইয়েলো শেডটা ডাবটার মোশন অ্যাপ্লাই করার পর একটা গ্রিন গ্লিটার আমি আইলিডের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে দেখো ফুল আইলিডে করিনি কিন্তু 1/3 অ্যাপ্লাই করেছি। তারপরে এখানে ল্যাকমির যে ইনস্টা লাইনারটা আছে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট, এটা অ্যাপ্লাই করছি কারণ বসন্ত উৎসব আবির তো লাগবেই। যদি একটু জলও লেগে যায় আমার আইলাইনার একদম উঠবে না, যেমন তার তেমনই থেকে যাবে। আই লুকটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ফেসে চলে এসেছি। ফেসে এখানে কোনো আজকে ফাউন্ডেশন ইউজ করিনি, আজকে ইউজ করছি আমি কনসিলার আর বিবি ক্রিম, বাস আর কিছু না। এবং খুব বেশি পরিমাণে ইউজ করিনি, খুব অল্প ইউজ করেছি কারণ অলরেডি আমাদের ফেসের ওপরে অনেক কিছু পড়বে আজকের দিনে, সেজন্য যতটা কম সম্ভব তোমরা ততটা কমই মেকআপ ইউজ করবে। তো এখানে দেখো আমি কনসিলারটা অ্যাপ্লাই করার পরে পন্সে যে বিবি ক্রিমটা আছে সেটা ফুল ফেসে আগে হাত দিয়ে ডট ডট করে অ্যাপ্লাই করছি, তারপরে ভালো করে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব। আমি ব্রাশে কমফোর্টেবল, যদি তোমরা হাত দিয়ে কমফোর্টেবল হও তো হাত দিয়ে অবশ্যই ইউজ করে, কিন্তু ড্যাবিং মোশনে যারা হাত দিয়ে ব্লেন্ড করবে অবশ্যই ড্যাবিং মোশনে করবে, খুব বেশি ঘষাঘষি করবে না, তাহলে কিন্তু মেকআপ বসার জায়গায় আরও উঠে যাবে। তো ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে, ড্যাবিং মোশনে খুব বেশি ফুটোপাটা করা যাবে না। তো এখানে ব্লেন্ডিং করার পরে আমি এখানটাতে
देखो এখানে আমি খুব ভালো করে কিন্তু ব্লেন্ডিং করে নিচ্ছি আস্তে আস্তে এবং চোখের কর্নিশটাও ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। তারপরে দেখো আমি এখানে একটা ফেস পাউডার ইউজ করব। যদি তোমরা তোমাদের স্কিন ড্রাই হয় তোমরা যদি মনে করো ফেস পাউডার ইউজ করবে না তো সেটা না করতে পারো। ফেস পাউডারের জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ফিট মি ফেস পাউডার। তো খুব বেশি ফেস পাউডার আমার প্রয়োজন হয় না কারণ আমার স্কিনটা ড্রাই টাইপের, সেজন্য আমি জাস্ট হালকা একটু ফেস পাউডার নিয়ে ফুল ফেসে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, বাস আর কিছু না। এবার পালা হচ্ছে গোলু মোলু মুখটাকে একটু স্কাল্পটেড দেখানো। মানে এখানে আমি কন্ট্রোর ইউজ করছি, কন্ট্রোর প্যালেট এখানে হচ্ছে যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটি প্যালেট। এখানটাতে ব্লাশ আছে, হাইলাইটার আছে এবং কন্ট্রোরও আছে, তো সেটা দিয়েই আমি কন্ট্রোর করছি। এবং এটা পাউডার কন্ট্রোর, আমি ক্রিম কন্ট্রোর করা একদম পছন্দ করি না। তোমরা যারা কমফোর্টেবল ক্রিম কন্ট্রোর অবশ্যই যেতে পারো। তো এখানে আমি নোজটা কন্ট্রোল করে নিচ্ছি, খুব সুন্দর তো নোজটা তোমরা জানোই, সেই জন্য নোজটা করে নিচ্ছি, নোজটা করা খুব দরকার। তারপর এখানে আমি ব্লাশ করে নিচ্ছি, যেটা আমার মেকআপের সব থেকে ফেভারিট পার্ট। আরেকটা আছে ফেভারিট পার্ট, সেটা হচ্ছে হাইলাইটার। ব্লাশ এন্ড হাইলাইটার আমার মেকআপের একদম ফেভারিট পার্ট, সেজন্য এই দুটোকে আমি কখনও ভুলি না। তো ব্লাশটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করব। বাট এখানে আমি কেন যে আগে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি আমি জানি না, যাই হোক তখন মনে পড়েছে সেই জন্য। তো ওখানে আমি ভালো করে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা যদি ফলসিস অ্যাপ্লাই করতে চাও অবশ্যই ফলসিসে যেতে পারো, ফলসিস আমার পছন্দ নয়, সেই জন্য আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে মাস্কারাটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখানে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। যে মাস্কারাটা অ্যাপ্লাই করেছিলাম সেটা তোমরা দেখেই বুঝতে পেরে গেছো, তাও আমি বলে দিচ্ছি। এখানে যে কাজলটা ইউজ করেছি সেটা হচ্ছে ব্লু হেভেনের কাজল, এটা কিন্তু ওয়াটারপ্রুফ কাজল। আর যে মাস্কারাটা ইউজ করেছিলাম সেটাও কিন্তু ওয়াটারপ্রুফ মাস্কারা। তো ভালো করে কাজলটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি একটা ব্লু শেড নিয়ে কাজলটাকে স্মাচ করে দিচ্ছি। তারপরে এখানে দেখো আইজের ইনার কর্নারটা আমি পিঙ্ক শেড দিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু এটা বসন্ত উৎসব একটু কালারফুল সাজায় যায় কি, তাই তো। এইবার দেখো চলে এসেছি কিন্তু আমি হাইলাইটারে। তো এখানে ভালো করে মুখটাকে হাইলাইট করে নিচ্ছি একদম, যাতে চকচক চকচক করে বাইরে বেরোলেই। তো তারপরে এখানে একটা আমি রেড লিপস্টিক পরে নিচ্ছি। অন্য টাইমে হলে হয়তো আমি একটা নিউড লিপস্টিক ওয়্যার করতাম, তোমরা চাইলে অবশ্যই নিউড লিপস্টিক ওয়্যার করতে পারো, কিন্তু আমি এখানে রেড লিপস্টিক ইউজ করছি। তো একটু কালারফুল কালারফুল বুঝতেই পারছো, কিন্তু তোমরা যেটাতে কমফোর্টেবল সেটাই অবশ্যই ইউজ করবে। তো এখানে রেডি হয়ে গেছে আমার ফুল মেকআপ লুক একদম। তো এরপরে তোমরা একটা সেটিং স্প্রে অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। যেহেতু আমি বাড়িতে আছি আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে দেখাইনি তোমাদের, কিন্তু তোমাদের সেটিং স্প্রে অ্যাপ্লাই করতেই হবে। তো মেকআপ লুকটা এখানে কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আমার ভিডিওগুলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটাকেও প্রেস করে দিও, যাতে যখন আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর মেকআপ লুকটাকে এনজয় কেমন করলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না।